ঈশ্বর প্রবর্ধনে যাত্রা আমাদের চিরায়ত লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যাত্রা। কালের বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি আনন্দ বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। চাচা, ও চাচা, চাচা ঘরে আছেন? চাচা আমি হইলাম ওই যে দেলোয়ার মাতবরের পোলা। চাচা আপনার সাথে জরুরি একটা কথা আছে, আপনি এই বাড়িতে আছেন? আরে বেকু, বাড়িতে যদি না থাকি তাহলে কি আমার ভূতের কথা কয়? তাই তো, বাড়িতে যদি না থাকেন তাহলে কথা বলেন কেন? চাচা আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আমি কি ভিতরে আসবো না আপনি বাইরে আসবেন? কেমন বেকুবের বেকু, কেমন বেয়াদ্দ, আমি নাকি তার সঙ্গে বাতচিত করতে বাইরে যাবো? ওই দেলোয়ার তুই কি কস? চাচা তার কইতাছিলাম কি যে আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আসো ভিতরে আসো। সালামালাইকুম চাচা, কেমন আছেন? আমি যতদূর জানি তোমার বাপটা তোমার তেজপুত্র করে দিছে, তোমার মতো নামাকুর এই তল্লাটে আমি আরেকটা দেখি নাই। দূর চাচা কি যে কন, আরে আরেকটা তো আছে। মানে? আরে কইতাছিলাম গিয়ে হইলো হারুন ভাইয়ের কথা, আপনার পোলা। আরে আমার উপরে চেপলে কাম হবো? হারুন ভাইটা তো দেখি সারা দিন রাত ওই অপেরার আশপাশ দিয়ে খালি ঘুরাঘুরি করে, আমারে কইলে কাম হবো? আরে সেদিন রাতে কি হয়েছে জানেন? কি হয়েছে? সেদিন রাতে দেখি হারুন ভাই ওই টেন্টের পর্দার ফাঁক দিয়ে ভিতরে চাইছে, ওই অপেরার প্রিন্সেস ঘরে দেখতেছে। কোন তো এটা কোনো কথা হইলো? তুমি কার বিরুদ্ধে নালিশ করতেছো? তোমার কি হুশ আছে? কি যে কন চাচা, আমি মিশা কথা কমুকে, আমি যা দেখছি তাই কইলাম। যদি তোমার এই তথ্য মিথ্যা হয় তাহলে মনে রাখো তোমার এই গ্রামে কিন্তু আর থাকা সম্ভব হবে না। ঠিক আছে, আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনি যেটা কবেন আমি ওটাই মেনে লম, কিন্তু আপনি পাত্তা লাগায় দেখেন আমি যা কইছি সবই সত্য। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখতাছি। দিসি দিসি আরুন মিয়া মিল্কি জিল্কি বাজায়া, এইবার মুগর ঠেলা। সিরাজ ভাই, সিরাজ ভাই, কিয়া কিয়া কিসে কিসে? আপনার সাথে আমার কথা আছে। বাবুরে, তোমার লয় কেনার কথা তার কিছু তা না কেন? শোনেন, আপনারা যেটা বলতে আসছি আজকে তো পালা হওয়ার কথা, কিন্তু রিহার্সালের যে অবস্থা তাতে তো খুবই খারাপ অবস্থা। গতবার তো ডিম খাইছিলেন, এইবার কি খাবেন চিন্তা করে দেখছেন? বাবুরে, আন্ডা গিয়ে একলা খাইছিলাম। ওই স্টেজের তো টোয়াই টাই এই ডিম দিতে এক সপ্তাহ দিয়ে পুরা অফেরা চলছে, তোরা তো বেগুনে মিলি বই মজা করে খাইছ। ব্যাপারটা হলো সবকিছু থেকে পজিটিভ ব্যাপারটা নিবি, নেগেটিভ কিছু নিতে চেষ্টা করবি না। আপনি কি আমার কথা বুঝলেন না না কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হে মাইওলা, এ তোমার বুঝতেই তো না, তুই অন বাগোসাই আর ওই প্রিন্সেস খারুন একটু ভাড়াই দেবো জুনি। আমি পারবো না, আপনি ডেকে নিয়ে আসেন। বাবুরে, সে তুই গুজে কি ফাট মরি যাই। ও খারুন, কই ও বাটলা খারুন, আপনি কি আমাকে ডাকতেছেন? কি হয়েছে? তোমার লগে আর কিছু ফাসনাল কথা আছিল। সেটা আবার কি? হ্যাঁ কইর কি, আজ তো এই বিয়াল হইলে আঙ্গো ফালা শুরু হয়ে যাবো। অনে আঙ্গো রিহার্সালে যা অবস্থা, কুঙ্গায় যে কে কি যে কি ইরবো বুঝি তো হারিয়েন না। অনে এই বিষয়টা লই আসলে ব্যাপক ভাবে চিন্তিত বুঝুনি। সেটা তো বুঝলাম, তাই আপনাদের কিছু ঘাটতি ছিল। যাই হোক, খায়রুন থাকতে আপনাদের চিন্তা করতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। বাবুরে তুই হারবানি, আপনি যে কি করছেন, এই খায়রুনের রূপের জাদুতে সবাই মুগ্ধ হয়ে থাকবে।
সেটা নিয়ে আপনাকে ভাবতেই হবে না। বাবুরে, আর বলে কিছু ভাবতে হইতো না, নাচ তেমনি। সেটা আপনার ইচ্ছা, তা আমি এখন গেলাম। ইস, এই অপেরার সবকিছু নিয়ে তো দেখছি আমাকে ভাবতে হয়। কাঁসা বয়সে এত ভার আর সামলাতে পারছি না। কি অসবারে কি আবার আপনার কান্দুর ভাত তুলে দিল। শোনো রহিম বাদশাহ, সন্ধেবেলা তো পালা, তাই তোমরা রিহার্সেল যা করিস তাতে আমি একটুও সন্তুষ্ট নয়, বুঝিস? আর সেটা নিয়ে ভাবতেছি কি যে হবে। কি হচ্ছেন এগুলো? আরে রহিম বাদশাহ, একটা আপনার টেনশন করার কিছু আছে? আমি তো সব ম্যানেজ করে লিমু, টেনশন লিখছেন কিসব? তুমি করবে, তুমি কি করবে? কি আছে কি করছেন? সত্যিই তো ম্যানেজ করে লিমু, প্রয়োজনে প্রিন্সের সাথে লাসাও দেখামু। মরণ, কালার আবার শখও জাগেছে সার সামনে থেকে। আত্মাই দিচ্ছেন না আরে মনে হচ্ছে। ঠিক আছে, এটা ব্যাপার লয়, একদিন এই রহিম বাদশাহ কি খোঁজা লাগবে আপনার। তোর এই বয়সে আমার টেনশন কি আয়? তুই জানিস না আজকে সন্ধ্যার তো পালা হবে, তোদের যে রিহার্সেলের অবস্থা সেটা দেখে তো আমার মাথার চুল এমনি বেগা যাচ্ছে, টেনশনের থামি শেষ। তুই কি ক, তুই মগর রিহার্সেল নিয়ে টেনশন করতে আস? কি করবো, আমার উপর তো সত্যি দায়িত্ব পড়িছে, টেনশন করবো না। তুই কি কইতে চাও আয়? তুই কি মগ ওই রিং মাস্টারে হটাইয়া ওমে বইতে চাও? কি করছু বেঙ্গে করে করছু কৃষক, তুই আমাকে মারবু নাকি? করছিলাম যে পালার কোনা লিয়া ভাবিচ্ছি, ভাবিচ্ছি ভাবা লাগবার লয়, সন্ধ্যার সময় পালা লয়। আরে মোর আল্লাহ, চান্স পাইয়ে দিস, সব এককালে অপেরা প্রেমিক হইয়া গেল। ঠিক আছে তুই ভাবতে থাক, মুইও দেখতে আসি। ইয়ে কাহিনীটা কি, অপেরার প্রতি এত ফিল দেখাইতে আসে সবাই, মুইও একটু চান্স পাই। এ নাসরিন, এ নাসরিন তুই কমবে। এ কি হইছে, ভুলাইতেছ কে? শোন মুই খুব চিন্তিত, বুঝছো? কেন কি হইছে? মুই ভাবতাছিলাম আজকে বিকালে তো পালা হইবে, হয় তো তোরা যে প্র্যাকটিস করছো এতে তোরা কি হরবি ইয়া চিন্তা করে মুই খুব ভাবতে আছি, বুঝছো? তুই আবার ইয়া ভাবো সাপা মারতে আসো। হ্যাঁ তুই কি কও, তুমি মোর কথা বোঝো না? তুমি তো খালি বোঝো কেমন তারা খাবা, আর কিছু বোঝো? হ্যাঁ তুই কি কও, মুগো রহিম বাদশাহ কইলে যে ফিল দেখালে অপেরার প্রতি, তো মোর কি দোষ? ফোন ইয়া সবই লেগে আলটি পাল্টি বোঝো। এ যা তুই কামে যা। মুই কি কাম হরমু, মোরে তো কোনো কামই দেয় না, বুঝছো? মোরে দিছে অন্যতম ক্যারেক্টার, বুঝছো? অন্যতম। হেয়া মুই জানি তোমার অন্যতম ক্যারেক্টার। হয় তুই জানো মোরে রিং মাস্টার কইলে মোর ক্যারেক্টার অন্যতম, সবার মধ্যখানে মুই একজন। হ্যাঁ তুই হেয়া লইয়া খুশি থাক, সর্দি মোর কাম আছে। তুই মনে মোরে পাত্তা দিতে আসো না? তোরে পাত্তা দেওয়ার টাইম আছে, তুই কিছু করছ মোর জন্য? কই যাও, হ্যাঁ তুই কই যাও, মোর রান্তে হইবে, মুই যাই। এ নাসরিন, কি হইলে? এইয়া দেখছো কি কি এইয়া সকসক করতে আছে, তোর হাতে কি ও ফোন? তোর জন্য আমি কানের দুল লই আলহাম, বুঝো? এহা সত্যি কইতে আছো? হাই এসো দেন, কই যাও দিয়া যা, মুই গাঙ্গের ধারে যাই, তুই আম্মে আই দিমু এনে। এই হন কাম আছে যাইতে পারমু না, এইয়া দিয়া যা না, দেখছো শয়তান সামরাড়া চিল্লা গেলে, মুই আইতে আসি। এ সিরাজ ভাই, সিরাজ ভাই আছেন নাকি? এরে গুনগারে, আমি হইলাম হারুন শেখ, বেলায়েত শেখের একমাত্র পুত্র সন্তান। বাবুরে ইউনের ফাট ধরি আয় কইতাম, এরে আয় কইছিনি কোনদিন যে তোমার বেলায়েত শেখের সাইরাজকে ওলাইন। আজ জানি তুই এগিয়া, তো এটা তোর বাপের না প্রবলেম, আরে গরেকা তোর আব্বারে যাই কম কই না। কিছু কি বললেন নাকি? কিছু তো বোঝা যায় না, বাইরে এসে বলেন। বাবুরে আই বলে বাইরে যাইতাম, আই বললাম যাবো না, আই বলে বাইরে যাই তার লগত হইতাম। এ কি কইবা, কই যাও ভিতরে আইও, ঢুকো ঢুকো। আসসালামু আলাইকুম, কি খবর আপনার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আল্লাহর রহমতে। তুই শত আঙ্গ বিয়ে আইলাই না, তুই অনগা আইসো কিল্লাই, টিকিট টুকিট কাইসো নি? আমি টিকিট কাটটা শো দেখবো, এখন কি সেই সব দিন আছে? আপনি কেন বারবার ভুলে যাইতেছেন? আমি হইলাম হারুন শেখ, বেলায়েত শেখের একমাত্র পুত্র সন্তান। বাবুরে এটা তো তোমার আব্বার প্রবলেম, এটা আমার প্রবলেম নয়।
তো কি কইতেছ কইল সে? না আমি যেটা কইতে আসছিলাম এটা তো কয় যায়। আচ্ছা শুনেন তাইলে, যেটা হচ্ছে যে অনেকদিন হয়ে গেছে এই জায়গাটায় আপনারা টেন্ট কাটছেন, আর আব্বাও তো এটা পছন্দ করতেছে না, তো আমার মনে হয় যে আর এটা থাকার দরকার নাই, তা আপনি জানগা। আর বাকি যারা আছে হেরা যদি থাকতে চায় থাকতে পারে। বাবুরে এই কথার মানে কি? তুমি আরে কি বুঝাইতেছ রে? না কইতেছিলাম যে আপনি তো বলা হয় নাই, আমি তো অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে একটা অপেরা খুলবো, তো অনেকদিন ধরে জায়গা খুঁজতেছি খুঁজতেছি, তো নিজেদের জায়গা থাকতে আমি বাইরে কেন জায়গা খুঁজতেছি আমি নিজেও জানি না, তো কালকে রাইতে হঠাৎ ভাবলাম যে না আমার তো অন্য কোনো জায়গা হলে চলবে না, আমার এই জায়গাই লাগবে, তো এইটাই আর কি যে আপনি জায়গাটা ছাইরা দেন আমি এই জায়গাটা নিয়ে নিমু, এটাই কইতে আইছিলাম আর কিছু না। বাবুরে হেতার কত বড় সাহস, হেতে আরো হেতে আর অপারেট টিম লো যাইব, এরে তোর আব্বার সাহস আছে নে আর অপারেট টিম কিনবো, আর সামনে দিয়ে ছাই একবার আয় কইতে গো, হেতার কত বড় সাহস, হাতে আর টেন্টের ভিতরে ঢুকে আর একবার টেন্ট ছাড়ি চলে যেত, এরে এই বেশি কথা কইছে, এই তলার কুলি কেন তলার বাট দিত মাথা ঘোড়া ঘুরে এলাম। আরে সেতাছেন কেন? আমি তো সেতার মতো কোনো কিছু বলি নাই। তোমার কথায় সেতার লাগবো না, তোমার চাচাই খুঁজে যাও বাড়ি যাও। বাবুরে অন্ধে মাত বড় হলাও আইসে কি হো, তুই এনে কি আছো? সালাম আলাইকুম সিরাজ ভাই, ভালো আছেন? আমি হইলাম গিয়ে ভক্ত, ভক্তর আবার রাত দিন কি আইলাম, এটা খবর নিয়ে আইলাম। তো কি খবর আনছো কো? ওই যে চাচায় আমার বেলা চেক চাচায় অনেক কইছে, আরুন বাইরে কইছে এমনি যে তার লগে দেখা করতে। ওই তুই আমার বাবাতে কিছু কইছস? আরে কইছি কি না কইছি, যা যাও গেলেই বুঝবা, আমি গেলাম। ওই কই যাস এদিকে, আরে এদিকে খারা কি কইছ তাকে কইয়া যা। বাবুরে আমার কথাটা কিন্তু ভুইলা যায় না, যা কইছি কথাটা মনে রাখেন। পোলাপান গুলা দেখিস কোন কাজের না, একটা কিছু গুছা রাখতে পারে না, এগুলা নিয়ে যে কি করব? খাইরুন তুমি এখানে কি চাও? তুমি এখনই এখান থেকে চলে যাও। খাইরুন আমি তোমার বহু কষ্টে খুঁজা বাহির করছি, আমার তুমি ফিরাই দিও না। কেন তুমি আমাকে খুঁজতেছ কেন? আমি তোমার কি? তোমার তো আমার খোঁজার কথা না, তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। এমনি করো না খাইরুন। তো কিরাম করে বলবো, তোমরা পুরা পরিবার মিলে আমার উপর যে অত্যাচারটা করিছ তা আমি সইছি, আল্লাহ সবে না। তুমি তো জানো আমগো মোল্লা বংশ, তুমি এটা করবা পরিবার তো এটা মাইনে নিব না। আমি তো তোমার কেউ না, তুমি মোল্লা বংশের হও চাই জাহাজি বংশের হও আমার কি? তুমি এটা কি বলো, তুমি আমার স্ত্রী। রাখো তোমার স্ত্রী, গিরামের সবাই মিলে যখন আমাকে অপমান করেছিল তখন কোথায় ছিল তোমার এই স্ত্রী? সবাই মিলে মাথার চুল কামায় যখন ঘোল ঢেলে দিছিল তখন কোথায় ছিল তোমার এই স্ত্রী? মাইরে মাইরে যখন সবাই রক্ত ঝরাইছে এই গায়ের তখন মনে পড়েনি এই স্ত্রীর কথা? কি অপরাধ ছিল আমার বলো, কি অপরাধ ছিল আমার? না হয় একটু গান বাদ্যই করতাম, তাও তো আবার ঘরে বসে বাজারে গিয়ে তো আর করতাম না, সেটাই কি আমার অপরাধ ছিল? মোল্লা বংশের ধোয়া তুলে আমাকে এমন অপমান করলে, আমি কিরাম করে বাঁচতে আসি সেটা শুধু আমিই জানি। তখন তো কারো সামনে এসে সাহস করে বলনি যে এটা আমার স্ত্রী, স্বামীর দাবি নিয়ে আইছিলে তখন? এখন খাইরুনের নাম হয়েছে, এখন আমি প্রিন্সেস খাইরুন। তোমার মতো পুরুষের মুখে থুতু, তোমার মতো পুরুষ এখন খাইরুনের ইশারায় হাজারবার বসে আর ওঠে, বুঝেছ? খাইরুন তুমি এমন করতেছ কেন? আমি কি করতাম, আমার কি করার ছিল? তোমার কিচ্ছু করার ছিল না, তখনও ছিল না এখনো নাই। আজ সন্ধ্যায় আমার পালা আছে, দেখতিস আলি আসতে পারো, তবে হ্যাঁ টিকিট কাটে আইসো, এখন যেতে পারো। তুমি যাইবো না আমার সাথে? শোনো গিয়াস মোল্লা, তোমাকে আমি একবারই বলিছি আমি প্রিন্সেস খাইরুন, আমাকে আপনি করে বলবা। কামড়া ভালো করল না খাইরুন, কামড়া ভালো করল না, সেটা আমার জানাই আছে ভালো না খারাপ, এখন দূর হও চোখের সামনে থেকে। আর এই সবুজ অপেরার তীর সীমানায় যদি দেখিসি তাহলে লোক ডাকে এমন ঠেঙানি দেব সারা জীবন কোলে কোলে বেড়াতে হবে। ঠিক আছে আমি চলে গেলাম, আমি আবার আসব। কুত্তার লেজ জীবনও সোজা হয় না। আজকে একটা জটিল কাম হইছে, আজকে বেলায় যে খারুন শেখরে এমন ঠেঙ্গানি দিব মজাই লাগতাছে। তো ভাই আপনি কেডা সবুজ অপেরার আশপাশ দিয়ে ঘুরতেছেন কেডা গো আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মাশাল্লাহ, দাঁড়িও রাখছেন এই 10-15টা নুরানি চেহারা। তার নাম কি? জি আমারে জিগে গেছেন। লে হালুয়া, এরকম নুরানি চেহারা তো আর একটাও নাই, তাহলে কারে জিগামু? আমার নাম গ্যাস মোল্লা। মাশাল্লাহ, আজকাল নেই মোল্লা হুজুররা অপেরার আশপাশ দিয়ে ঘুরে। বাহ বাহ, তা হুজুর প্রিন্সেস দেখতে আইছিলেন? আসলে তা না, একটা জটিল সমস্যা নিয়ে আসছিলাম। বাহ 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 বাহ, মোল্লার সমস্যা দূর করবে প্রিন্সেস, বাহ, এটা একেবারে কঠিন ব্যাপার। চলেন চলেন গঞ্জের দিকে যাই, আপনার লগে বয়ে এক কাপ চা খাই আর আপনার প্রবলেমটা শুনি। চলেন, আমার যে হাতে সময় নাই। কি যে কোন সময় নাই, সময় রে খপাত করে ধরালান। চলেন চলেন। আচ্ছা চলেন। এ সুলতানে, তুই কেমন এখনো বসে আছো? এর মেকআপ লিবু না? হাই, মোর মেকআপ লওয়া শেষ। কি করছি গো, কি পরে বসে আছো তুই? এটি তোর ওয়াল কুন্টি, তোর হাতে লাঠি কৃষক। মোরে তো রিং মাস্টার কইলে মোর অন্যতম পার, তোমরা কইলে লাডি লইয়ে বইয়ে থাকতে। কি করছু রে সোরা, তুই এই পালার কোন পাঠ করিচ্ছু? মোরে কইলে অন্যতম মোর পাটের নাম। কি করছু রে, রহিম রূপবান তো আবার অন্যতম, ওটা আবার কোন ক্যারেক্টার? হাই, ওই অনেক অনেক সৈন্য সামন্ত থাকবে, এর মধ্যে মই হইলাম অন্যতম, বুঝো? এ সোরা, এ তুই এটার মানে বুঝছু? হাই, অন্যতম মানে প্রধান ক্যারেক্টার। দেখছি তোর লাকান্ত দেখিনি, সগলির মধ্যে তুইও এটাবে। তুই কি কও, এখনো বুঝিচ্ছু না? আটি ডাঙ্গা শ্বাস বার করে দিবো। তুমি এখন কি হরবু? যা, তোর এখন আর এটি কাম নাই, পালা শেষ হোক তারপর কমুনি। তো কুন্ডি বসে রাখো স্যার। মরে কইলে স্টেজের এক কোনে লাড়ি লয়ে বয়ে থাকতে। তো যা, ওটি যা, বসে থাক। তুই তো বইয়েই আসি। ও, তুই তো দেখি এটি বসে আসু। আচ্ছা ঠিক আছে মামা, থাক তুই, আমি তাহলে গেলাম। তুই কমে যাও। এবার আমি তো রহিমের বাপের ক্যারেক্টার করিচ্ছি, ওটা তো সেন্ট্রাল ক্যারেক্টার, বোঝা লাগবার লয়। তুই কি কইতে চাও, মোর চাই তো ইম্পর্টেন্ট ক্যারেক্টার তোর। কি করছু বে, আমি তো মেলা ফোন ভাবে দেখলাম যে সগলির মধ্যে তোর ক্যারেক্টার কোন অন্যতম, বুঝিচ্ছু তুই অন্যতম মানে কি? হাই হাই হাই, মুই কি সেন্ট্রাল? কি করছু বে, সেন্ট্রাল মানে তুই তো মধ্যখানের বেড়া। তুই বসা থাক, এটি বসা থাক, আমি গেলাম। যাক, এতদিন কাম হওয়ার পরে মোরে চেনলে, ফাইনালি মোর একটা অন্যতম ক্যারেক্টার দিলে। ঠিক আছে, এ তুই সবাই কইয়ে দে, সবাই কিন্তু হইয়া গেলে, মুই বইয়া আছি। ও তুই থাক মামা, আমি সকলে গিয়ে আসিচ্ছি, তুই থাক। কি ব্যাপার খাইরুল, আজকাল তোমার টেন্টের বাইরে পরপর রান্নাবান্না দেখি। শোনো, সবুজ অপরায় কিন্তু এগুলা নিয়ম নাই, বুঝছো? আমার টেন্টে কিটা আসলো আর কিটা আসলো না সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আরে বাবা রে, সটাং সটাং করে কথা বললে। যাই হোক, আমি আসছিলাম বলতে, তোমার মেকআপ শেষ হয়েছে নাকি? পালার সময় কিন্তু হয়ে যাইতেছে। কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে না? মনে হইতাছে, কিন্তু তুমি তো তাজুলের পাঠ করবা, এত স্বাস্থ্য কে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার চেহারায় তো বুড়ো মানুষের ছাপ পড়ে গেছে, তুমি সাজো বেশি করে। দেখো খাইরুন, তুমি কিন্তু লিমিট ছাড়া যেতেছো, তুমি কিন্তু আমার চিনো না, আমি কিন্তু প্রিন্সেস বিলকিস। সেটা স্টেজেই দেখা যাবে না, কার্দোলায় কত মানুষ নাচে সেটা স্টেজেই দেখা যাবে। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমারের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা, রচনা ও পরিচালনায় আর জে রাজু, অভিনয়ে সজীব, পীযূষ, উদয়, শিশির, রাজু, শিমু, জিসি, আশা আরো অনেকে।